মরা নদীর চরে ওরে সর্পের মাথায় ব্যাঙের নিত্য খেপা, ময়ূর কেমন নাচে নাচে রে ওরে কৃতামাশা দেখে এলাম রে। আস্তে বাবা আস্তে। মরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নিত্য খেপা, ময়ূর কেমন নাচে নাচে রে কৃতামাশা দেখে এলাম রে প্রীতি, কৃতামাশা দেখে এলাম রে। কি বলছে, চোরাই গেল চুরি করতে, গৃহস্থ পড়লো ধরা ওরে হাইকোর্টে হেঠে বিচার হবে, হাকিম তিনজন মরা মরা আছে। এসব তত্ত্ব কথা তো বাবা, চুরি যদি না করতো আস্তে বাবা, একটু তত্ত্ব কথা কাকা শুনতে বলছেন, বাবা যদি চুরি না করতো তুমিও আসতে না বাবা? আমিও আসতাম না বাবা। চুরি করেছে, চুরি করে ধরা পড়েছে কোন জায়গায়? না মায়ের কাছে। চোরাই গেল চুরি করিতে, গৃহস্থ পড়লো ধরা ওরে হাইকোর্টেতে শেষ বিচারে, হাকিম তিনজন মরা মরা রে কৃতামাশা দেখে এলাম রে বিধি, কৃতামাশা দেখে এলাম রে। তাই মহাজন বললে, বাপে ছেলে জন্ম দেয় নাই ওরে, জন্ম দিল পরে, যখন ছেলের জন্ম হলো মা ছিল না। এটা আবার কি কথা বলছে, বাপে ছেলে জন্ম দেয় নাই, মাও জন্ম দেয়নি, তাহলে আসলো কোথা থেকে? এটা কিসের কথা বলো তো? মায়েরা বলেন দেখি আপনাদের কৃষ্ণ ভক্ত। লবকুশ কাকিমার জন্য একটা হাততালি হয়ে যাক। বাপে ছেলে জন্ম দেয় নাই, জন্ম দিল পরে, ওরে যখন ছেলের জন্ম হলো মা ছিল না ঘরে ঘরে রে, কৃতামাশা দেখে এলাম রে বিধি, কৃতামাশা দেখে এলাম রে। আশি বছরের বুড়ি রে ভাই পাবে কাতে তেরি, ওই ষোলো বছরের ছেলের সাথে বাধাই লোপি ধীরে রে, কৃতামাশা দেখে এলাম রে পিধি, কৃতামাশা দেখে এলাম রে।
লিখেছেন হালিম মিয়া, হরি বল হরি বল, ফরিদপুর তার বাড়ি ওরে কানে শুনে পাগল হয়ে ছাড়িল ঘর বাড়ি বাড়িতে আসতে আসতে। আমি ঈশ্বরের কাছে কামনা করি সবাই যেন ভালো থাকুক, এই কমিটির এই এলাকার এই পাড়ার সবাই যেন ভালো থাকুক। সত্যি আমি এই দু বছর সত্যি পাড়াটা এত ভালো লাগে না, মনে পড়ে এখানকার সব মায়েরা আমার কৃষ্ণ ভক্ত, সবাইকে যেন আমার গোবিন্দ কৃপা করে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, ওরে কাল লিখেছে হালিম মিয়া, ফরিদপুর তার বাড়ি কানের সুরে পাগল হয়ে ছাড়িল ঘর বাড়ি বাড়ি, পিতামাশা দেখে এলাম রে বিধি, পিতামাশা দেখে এলাম রে মরা দিদি চলে সর্পের মাথায় ব্যাগের নৃত্য খেলা, ময়ূর কেমন নাচে নাচে রে পিতামাশা দেখে এলাম রে বিধি, পিতামাশা দেখে এলাম রে বিধি, পিতামাশা দেখে এলাম রে বিধি গো বিধি গো বিধি গো বিধি বিধি গো।